দশম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথমে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উদ্বোধন উত্তোলন করবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রীমতী মাধবীলতা চাকমা। নিসর্গ সুন্দরে মনা নিসর্গ নন্দ নিত্য জল মনা
দশম জাতীয় সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বাংলাদেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিরোধী দলের লাগাতার হরতাল অবরোধের কারণে দেশের অর্থনীতি, জনগণের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। হরতাল অবরোধ চলাকালে পেট্রোল বোমার আঘাতে দগ্ধ হয়ে সাধারণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রামের এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হওয়ার না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের মানুষের মনে অসন্তোষ ক্ষোভ বিরাজ করছে। এমন এক অবস্থার মধ্যে এই দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠী এই সরকার চুক্তির মৌলিক বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন না করে চলক চুক্তিকে নানাভাবে বলন্থিত করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সরকার পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন না করে এবং জম্মু জনগণের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষা ও ভূমির অধিকার প্রতিষ্ঠা না করে এই শাসক গোষ্ঠী, এই সরকার জম্মু জনগণের যে জমি বেদখল থেকে শুরু করে নানা ধরনের নিপীড়ন, নির্যাতন ও সাম্প্রদায়িক হামলা ইত্যাদি কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে জম্মু জনগণের উপর। জম্মু জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য 1972 সালের 15 ফেব্রুয়ারি তারিখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করা হয়। জনগণের এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জম্মু জনগণকে সাথে নিয়ে আমাদের এই পাটে জনসংহতি সমিতি তার সংগ্রাম অব্যাহত রেখেছে। এই সংগ্রামের অংশ হিসাবে, এই সংগ্রামের ফলশ্রুতি হিসাবে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকারের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। তবে দুঃখজনক হলে সত্য যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পাদনের আর 17 বছর পার হয়ে গেল। এই শাসক গোষ্ঠী বারবার তরজন্য তারা অঙ্গীকার করছে, বলছে তারা যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি তারা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সমূহ রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তারা বাস্তবায়নে আন্তরিক সহকারে তারা এগিয়ে আসেনি। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমাদের যে অধিকারের সনদ আমরা শাসক গোষ্ঠীর কাজটাকে ছিনিয়ে আনছি, সেই যে অধিকারের সনদ ছিনিয়ে আনার পেছনে পার্বত্য চট্টগ্রাম জন্ম জনের দীর্ঘ সংগ্রাম রয়েছে, দীর্ঘ সংগ্রাম তাদেরকে চালাতে হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি,
এই যে পার্বত্য চট্টগ্রামের জন্ম জন অধিকারের সনদ, এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সেটা জন্ম জনগণের দীর্ঘ সংগ্রামের ফসল, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং তার সাথে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, সংগ্রামের মধ্য দিয়ে অধিকার ছিনিয়ে নিতে হয়। তো সেই কারণে এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের জন্য অথবা এই যে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছে সেই চুক্তি বা সেই অধিকারের সনদ ছিনিয়ে আনার জন্য জুম্ম জনগণকে যেমনিভাবে তার দীর্ঘ নিরন্তর সংগ্রাম চালাতে হয়েছে, তেমনিভাবে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রশ্নেও জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার পর প্রশ্নেও এই জুম্ম জনগণকে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটাকে আমাদের স্মরণে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমি আর বক্তব্য রাখতে চাইলাম যে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি আমাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম এটা আমাদের জুম্ম জন নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে সেটা আমরা সফল হব। পাটির সংগ্রাম জুম্ম জনের সংগ্রাম দীর্ঘজীবী হোক। তিন দিন ব্যাপী পাটির জাতীয় সম্মেলন 2015 সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বাস্তবায়নের সুফল আসলে প্রকৃত পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ সেটা ভোগ করতে পারতেছে না। আমরা দেখতে পাই এই 17 বছরের মধ্যে সরকারের যে বিভিন্ন প্রজ্ঞাপন, বিভিন্ন সার্কুলার আমাদের এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে হঠাৎ করেছে। যে কমিটি আসবে সেই কমিটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আন্দোলন আরো জোরদার হবে, আরো বেগবান হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আগামীতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যেন আইন মোতাবেক নির্বাচন যথাযথভাবে যথাসময়ে অনুষ্ঠিত হয় একজন জনপ্রতিনিধি হিসেবে, সেই দাবি আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি করে যাচ্ছি। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না। পরিশেষে পার্বত্য চট্টগ্রাম জেলা সমিতি সমিতির 10ম জাতীয় সম্মেলন সফল হোক এবং আগামীতে যে কমিটি আসবে সেই কমিটি নেতৃত্ব সুদৃঢ় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। কারণ পার্বত্য চুক্তি হচ্ছে এই পার্বত্য অঞ্চলের শান্তি বিরাজ করবার জন্য একটি তখনকার সময়ে পদক্ষেপ ছিল, কিন্তু সরকার সেই পদক্ষেপকে ভুলুণ্ঠিত করেছে এবং এই অঞ্চলের মানুষদের সাথে প্রতারণা করেছে। আজকে আমরা এটা হারে হারে উপলব্ধি করছি, কিন্তু পার্টি ধৈর্য না হারিয়ে যে এখনো পর্যন্ত যে ধৈর্যের পরিচয় দিচ্ছে এটা আমাদেরকে, আমরা বিনিদ্ধিরায় আমরা স্বীকার করি। কিন্তু প্রতিটি মানুষের এবং দলের একটি ধৈর্যের সীমা আছে, এই সীমা যখন অতিক্রান্ত হয়ে যাবে তখন পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেটা সরকার সামাল দিতে পারবে কিনা আমরা জানি না। কারণ হয়তো দেখা যাবে যে অত্র অঞ্চলের মানুষ তখন ধৈর্যের বাঁধ আর তারা ধরে রাখতে পারবে না। তবে আমি এও বিশ্বাস করি যে জনসংহতি সমিতি যে ধৈর্যের পরিচয় দিয়েছে আবারও ধৈর্যের পরিচয় দেবে এবং একদিন আমি আশা করি, একজন আশাবাদী মানুষ হিসেবে আমি প্রত্যাশা করি যে সরকার বাধ্য হবে যে সে নিজেই উদ্যোগী হয়ে একদিন এই পার্বত্য চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসবে এবং এগিয়ে আসতে বাধ্য হবে। কারণ এটা জনসংহতি সমিতির দাবি নয়, এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি এখন আমাদের আপামর মানুষের এক নম্বর দাবিতে পরিণত হয়েছে। সুতরাং সরকারকে দাবি অবশ্যই মানতে হবে এবং এই প্রতিটি চুক্তির প্রতিটি ধারা তাকে পালন করতে হবে। তো যাই হোক, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই 10ম জাতীয় সম্মেলন যে আমাদের, যে শুধু এটা জনসংহতি সমিতির সম্মেলন নয়, এটা পার্বত্যবাসীদের একমাত্র আশার যে ভরসার স্থল এই জনসংহতি সমিতি। কারণ আমাদের আন্দোলনে, আমাদের প্রতিটি ক্ষেত্রে অস্তিত্বের লড়াইয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমরা তাদের কাছ থেকে সবসময় ধৈর্য এবং বিস্তৃতি সিদ্ধান্ত এবং তাদের আন্দোলনের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ অধিকারের ক্ষেত্রে
তাদের নেতৃত্বকে আমরা সবসময় সামনে আগুয়ান দেখতে চাই এবং তারা সফল হবে এবং এই দশম জাতীয় সম্মেলন সুন্দর হোক সার্থক হোক এই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও আমাদের প্রিয় নেতা যেমন বলেছিলেন সত্যকে ধারণ করতে হবে সাহসের সঙ্গে আমাদের জন্য যারা জীবন দিয়েছেন তারা বাস্তব বাস্তবতাভাবে দেখিয়েছেন মরতে না পারলে আমরা বাঁচতে পারবো না আমরা যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জনসংখ্যার অধিকারী হই না কেন আমাদের কিছু স্যাক্রিফাইস করতেই হবে সেই স্যাক্রিফাইসটা কোথায় করব সেই ত্যাগটা কোথায় করব আমি তৃণমূল পর্যায়ে একজন কর্মী আছি আমার এইখানে যাতে আমি অন্যায় না করি যাতে অন্যায় সহ্য না করি এগুলি দৃষ্টান্তমূলক আমাদের উপমা খাড়া করতে হবে দাঁড় করতে হবে এই মহান পাতি আমাদের ন্যায়ের পথে এগিয়ে চলে সত্যের পথে এগিয়ে চলে সে অন্যায় করে না তাহলে আমার বিশ্বাস আমাদের এখন অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরও বুক ভরে আশা ভরসা একমাত্র এই মহান পাতি জনসংহতি সমিতি বর্তমান যে লিডারশিপ আছেন সন্তুদা এবং তার সহকর্মী বৃন্দ সহযোদ্ধা বৃন্দ তারাই পারবে আমাদেরকে এগিয়ে নিতে এই ভরসা আমি রাখছি এই ভরসার উপর ভিত্তি করে আমি শুধু অনুরোধ জানাচ্ছি এই যেই কথা বারবার বলি আমাদের এই দেশে জ্ঞানী গুণীজন ছিলেন যেটা বারবার বলি আমি বর্তমানেও আছেন ভবিষ্যতেও আছে রয়ে আসবেন এই জ্ঞানী গুণীগণকে যদি আমরা যথা মূল্যায়ন না করি তাদের আদর্শ যদি ধারণ না করি তাদের আদর্শ যদি নতুন প্রজন্মের কাছে আমরা নিতে না পারি তা আমরা দায়ী হব আমরা অন্ধকারের পথে ধাবিত হব সেই দিক থেকে অনুরোধ করছি এখনো যারা বেঁচে আছেন লারমার সহযোদ্ধা এম এল লারমার সহযোদ্ধা যদি কোথাও স্মৃতি থাকে আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই স্মৃতিগুলো জুম্ম জনগণের জন্য আপনারা আমাদের কাছে দিবেন আমরা আরো তার আদর্শকে বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করব এবং মহান পাতির আদর্শে আমরা এগিয়ে যাব আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ধন্যবাদ এখানে পার্বত্য অঞ্চলকে উপনিবেশিক কায়দায় এই এবং সেই শাসক গোষ্ঠীর উগ্র জাতীয় দেওয়ার ও সাম্প্রদায়িকতা নিয়ে অগণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এই পার্বত্য অঞ্চলকে শাসন করতে চাইছে যে কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরেও আমরা এখনো পার্বত্য অঞ্চলের বুকে সেই একই বাস্তবতা সেই শোষণ নিপীড়ন অত্যাচার অবিচার এবং জুম্ম জনগণকে তাদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র বাস্তবায়িত হতে আমরা দেখছি আমরা প্রত্যক্ষ করছি পার্বত্য অঞ্চলকে ইসলামী অধ্যুষিত অঞ্চলে পরিণত করে পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণের তাদেরকে জীবন্ত ধ্বংস করার যে ষড়যন্ত্র সেটাই আমরা দেখি আজকে প্রশ্নটা হচ্ছে যে আমরা দীর্ঘ সংগ্রামের পর পাকিস্তান আমলেও আমরা পাকিস্তান শাসন ব্যবস্থার বাস্তবতার আলোকে আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের জন্মলগ্নের পর থেকেও আমরা সেই ধারাবাহিকতা আন্দোলন করে চলেছি এবং আজকেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরেও আমাদেরকে সেই আন্দোলনকে সাথে নিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তাই প্রতিটি মুহূর্তে আমাদের যে জীবনটা অতিবাহিত করতে হচ্ছে সেই জীবনে নিরাপত্তা নেই সেই জীবনে আশা আকাঙ্ক্ষা নেই সেই জীবনে প্রতিটি মুহূর্ত ভাবতে হয় যে আমি কিভাবে আমার আগামী মুহূর্তকে আমি এগিয়ে নিতব আমি আগামী মুহূর্ত নিয়ে বেঁচে থাকব আজকে সে বাস্তবতা আমাদের এই দেশের শাসক গোষ্ঠী সরকার সেটা বুঝতে চায় না বর্তমানে যে সরকার যে শাসক গোষ্ঠী ক্ষমতায় অধিষ্ঠিত সেই সরকারের আমলে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে
এই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার চুক্তি স্বাক্ষরের পর 3 বছর 8 মাস, তারপর 2009 থেকে 2014 5 বছর এবং তৎপরবর্তী 1 বছরের অধিক দিন হলো এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে সেই সরকার এই চুক্তি বাস্তবায়নে দ্বিধাগ্রস্ত। এই সরকার ক্রমাগত মিথ্যার বেসাতি করে যুম্ম জনগণের সাথে প্রতারণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে এটা পদদলিত করে চলেছে। এই কথা সরকার স্বীকার করে না, স্বীকার করে না বলেই সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়টা নানা ক্ষেত্রে নানাভাবে সেটা বিবরণ দিতে চেষ্টা করে থাকে। আজকে সেই বিষয়টা আজকে আমাদের সামনে উপস্থিত। পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের লক্ষ্যে। চুক্তি বাস্তবায়িত হয়নি, সমস্যারও সমাধান হয়নি, বরঞ্চ সমস্যা উত্তরোত্তর জটিল থেকে জটিলতর হয়েছে। এই সরকার বর্তমানে একদিকে চুক্তি বাস্তবায়ন করছে না, অন্যদিকে আরো নানা কিছু উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামের জনগণের উন্নয়নের নামে এখানে চুক্তি বিরোধী, যুগ্ম স্বার্থ বিরোধী তথা যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র তথা পার্বত্য অঞ্চলকে ইসলামী অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা জানি ইতিমধ্যে সরকার পার্বত্য অঞ্চলের বুকে পর্যটন করার জন্য সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে। আজকে আমরা সবাই জানি পার্বত্য জেলা পরিষদে এই পর্যটনের দায়িত্বটা দেওয়া আছে, কিন্তু সরকার জেলা পরিষদের হাতে সে দায়িত্ব না দিয়ে এই দায়িত্ব দিয়েছে পর্যটন কর্পোরেশনের হাতে, দায়িত্ব দিয়েছে সেনাবাহিনীর হাতে, দায়িত্ব রেখেছে পর্যটন মন্ত্রণালয়ের হাতে। তাহলে আজকে শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা বক্তব্য দিতে চাই, আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই, তাহলে এটা সুস্পষ্ট। এই পর্যটন বিভিন্ন কর্তৃপক্ষের হাতে দিয়ে সরকার চায় পার্বত্য অঞ্চলের বুকে এখানে যাতে যুম্ম জনগণকে নানাভাবে নানা ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থায় রাখা যেতে পারে, যাতে পার্বত্য অঞ্চলের যুম্ম জনগণ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লড়াই সংগ্রামে একাত্তা হয়ে যাতে তারা এগিয়ে যেতে না পারে। শেখ হাসিনা সরকার এই চুক্তি স্বাক্ষর করেছিল, সেই সময়ে এই সরকার অনেক অনেক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দিয়েছিল। পার্বত্য অঞ্চলের মানুষেরা সহজ সরল, কিন্তু তারা সম্মান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। পার্বত্য অঞ্চলের মানুষেরা বিশ্বাস করেছিল শেখ হাসিনা সরকার তথা এদেশের শাসক গোষ্ঠী তারা পার্বত্য অঞ্চলে যে সমস্যা সমাধান করে দেবে, যুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার, তাদের নিজস্ব অধিকার, তাদের ঐতিহাসিক যে শাসনতান্ত্রিক অংশীদারিত্বের অধিকার, ভূমির অধিকার, সাংস্কৃতিক রাজনীতির অধিকার সেটা ফিরিয়ে দেবে বা সেটা প্রতিষ্ঠিত করবে। কিন্তু সেটা হয় না, হয় নাই সেটা নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর বলে আমি মনে করি, যে আজকে পর্যটনের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, যারা এখানে বিদেশিরা আসবে, যারা এই আমাদের দেশের যারা এখানে ভ্রমণে আসবে তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। এই দায়িত্ব দেওয়ার অর্থ দেওয়া হচ্ছে এদের এখানে কোনো না কোনোভাবে সেনা কর্তৃত্ব, সেনা নেতৃত্বকে জিইয়ে রাখা। আজকে আমাদের পক্ষ থেকে, যুবজনের পক্ষ থেকে আমরা বারে বারে দাবি জানাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে অপারেশন উত্তরণ প্রত্যাহার সহ অস্থায়ী ক্যাম্পগুলো সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সরকার সেটা কিছু কোনো কিছু কিছু ক্ষেত্রে সেটা উদ্যোগ নিলেও বাস্তুত আজকে সেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে আছে। আজকে সেজন্য এখানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম তাহলে কি যতদিন বাংলাদেশ শাসন এই অগণতান্ত্রিক
এই গণবিরোধী এই যে শাসন ব্যবস্থা থাকবে ততদিন কি তাহলে পার্বত্য অঞ্চলের বুকে সেনা শাসন থাকবে? এবং এই সেনা শাসন কি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে? কিন্তু সেটা আমরা মানি না, মানতে পারি না, আমরা সেটা বিশ্বাস করি না। এই জন্যই আমাদের মহান নেতা মানবেন্দ্র লারমা পাকিস্তান আমলে তিনি 7 দশকে কাপ্তায় বাঁধের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করেছিলেন, চেয়েছিলেন যে কাপ্তায় বাঁধ যাতে প্রতিষ্ঠিত হতে না পারে। তৎপরবর্তী ধারাবাহিকতায় এই পার্বত্য অঞ্চলের বুকে জন্ম লাভ করেছিল জনসমতি সমিতি। সংগ্রামের মধ্য দিয়ে দুর্যোগের মাধ্যমে এই জন পার্টির জন্ম লাভ করেছে, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে জনসমতি সমিতি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে সংগ্রামের যে ইতিহাস, দুর্যোগের যে ইতিহাস, সব কিছু মোকাবেলা করে এই জনসমতি সমিতি সবসময় জনসমতি সমিতি যে কথাটা বলে এসেছে সেটা হচ্ছে যে সংগ্রাম আন্দোলন অবশ্যই যুগ্ম জনগণের তাদের যে জাতি ঐক্য এবং সেই সংহতির উপর সেটা নির্ভর করে। আজকে পার্বত্য অঞ্চলের বুকে পার্বত্যান চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে এখানে গণমুখী শাসন প্রতিষ্ঠা পেতে পারছে না। এখানে এখনো মৌলবাদী গোষ্ঠীরা এখানে পার্বত্য অঞ্চলকে ইসলামিক সম্পাদের প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে এখানে সরকার উন্নয়নের নামে যে মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ নামে যে ষড়যন্ত্রের যে জাল বিস্তার করেছে সেটার আজকে যুগ্ম জনগণ সেটাকে তারা যুক্তিসঙ্গতভাবে বস্তুগতভাবে এটা অস্থাপিত করার দাবি জানালেও আমরা দেখি পার্বত্য অঞ্চলের বুকে সেই মৌলবাদী শক্তি, সেই উগ্র জাতীয়তাবাদী, সেই সাম্প্রদায়িক শক্তি এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং সেই পর্যটনের পর্যটনের পরিকল্পনার সাথে একাত্ম হয়ে তারা পার্বত্য অঞ্চলের বুকে যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির যে ষড়যন্ত্র সেটাকে তারা হাওয়া দিয়ে চলেছে এবং সেটাকে উজ্জীবিত করতে চায়। এবং এখানে আমরা আরো প্রত্যক্ষ করি জাতীয় পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই দলের যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই আমরা অনুভব করি যে তাদের দল নেতৃত্ব যেটাই বলতে চায় সে অনুযায়ী তারা এখানে তারা তাদের ভূমিকা রাখে। আজ পর্যন্ত আমরা দেখেছি জাতীয় পর্যায়ে যতগুলো রাজনৈতিক দল এখানে রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃত্ব বরাবরই শাসক গোষ্ঠীর সাথে একাত্ম হয়ে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে আসছে এবং পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের তাদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্রে যুক্ত হয়ে আছে এবং পার্বত্য অঞ্চলের বুকে ইসলামিক সম্প্রসারণবাদ প্রতিষ্ঠা করে এখানে মৌলবাদীদের প্রতিষ্ঠা করতে তারা 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 খুবই তারা সশস্ত্র বলে এটা আমরা দেখতে পাই। এখানে জাতীয় পর্যায়ে অনেক আমাদের পাহাড়ি মানুষ যুগ্ম জনগণের তারা অনেকেই যুক্ত আছেন, বড় বড় দায়িত্বে আছেন এখানে এখানকে এসে তার দলের মধ্যে আমরা দেখেছি তারা তাদের যে কার্যক্রম তার দলের কার্যক্রমের সাথে যুক্ত থেকে সেই যুগ্ম সেই পাহাড়ি সেও পাহাড়ি হয়ে যুগ্ম হয়ে পাহাড়ের স্বার্থের পরিপন্থী কাজে লিপ্ত আছে। আজকে আমরা অনেক এই জনসমতি সমিতির পক্ষ থেকে তাদেরকে আমরা অনেকবার হুঁশিয়ারি দিয়েছি যে আপনারা আপনারা পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের স্বার্থের জন্য তাদের অধিকারের পাশে আপনারা একতাবদ্ধ হন, আপনারা পার্বত্য চুক্তির সপক্ষে আপনারা আপনাদের জীবনকে আপনারা এগিয়ে নিন। কিন্তু আমরা দেখছি যে আমরা বারবার তাদের তাদের নিকট আহ্বান করা সত্ত্বেও আবেদন করা সত্ত্বেও অনুরোধ জানা সত্ত্বেও আমরা দেখছি সেই জাতীয় পর্যায়ের যারা আমাদের পাহাড়িদের মধ্যে যারা বিভিন্ন স্তরের দায় দায়িত্বে নিয়োজিত আছেন জেলা থানা এমনকি কেন্দ্রীয় পর্যায়ে তাদের উদ্দেশ্যে আজকে আমি এই 10ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে কথাটা বলতে চাই জনসমতি সমিতির পক্ষ থেকে যে আমরা আপনাদেরকে যুগ্ম জনগণের স্বার্থে
পার্বত্যচার চুক্তির পক্ষে আপনার অবস্থানের করার জন্য আমরা আবেদন করছি করেছি আজকেও আমরা সেটাই আবেদন রাখি আপনি আপনারা অবশ্যই পার্বত্য চুক্তির বাস্তবায়নের পক্ষে আসুন যদি আসতে না পারেন তাহলে আপনি আপনি যে দল করেন সেই দল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান যেহেতু সেই দল পার্বত্য অঞ্চলের জুম্ম জনগণের স্বার্থ তারা দেখে না তারা চায় পার্বত্য অঞ্চলের বুকে সরকার বা সেই দল যে যে পরিকল্পনা যে বাস্তবতা গ্রহণ করে তাকে প্রতিষ্ঠা করতে চায় সেখানেই আপনি রয়ে গেছেন তাই আজকে আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখি আপনি বেরিয়ে আসুন আপনি সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ দেওয়ার পরিপন্থী পরিকল্পনায় এবং জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামে ইসলামিক সম্প্রসম্বাদের প্রতিষ্ঠার বিপক্ষে আপনি চলে আসুন এটাই আমাদের আবেদন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি কোথায় জানাতে চাই যে পার্বত্য অঞ্চলের বুকে আজ যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি আমি মনে করি এটা এটা স্বাভাবিক নয় এই পরিস্থিতির বুকে দাঁড়িয়ে আজকে আমরা জনসংহতি সমিতির নেতৃত্বে দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি এই উদ্দেশ্যে যে আগামী দিনের সংগ্রামে আমরা এই জুম্ম জাতীয় ঐক্য সমিতি প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আমরা অধিকতরভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব আমাদের সেই আন্দোলনে আপনি যদি এই চুক্তি বাস্তবায়নের বিপরীতে অবস্থান করেন জুম্ম জনগণের সাথে পরিপন্থী ক্ষেত্রে অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে আমি এ কথায় জানাতে চাই খুশিয়ারি দিতে চাই আপনি অবশ্যই তখন কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন সেটাই আপনি ভাববেন তবে আমরা আশা করব আমাদের প্রয়োজন জুম্ম জাতীয় ঐক্য সমিতি সেই ঐক্য সমিতির স্বার্থে আমরা চাই না পার্বত্য অঞ্চলের বুকে আমাদের জুম্ম জনগণের বিভিন্ন যারা মধ্যে যারা এখানে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলে যুক্ত আছেন তারা আগে কিভাবে অবস্থান করে যাবেন আমরা বলেছি আপনার দল পার্টি আপনার দল চুক্তি মানে না চুক্তি বিরোধী আপনার দল জুম্ম জনগণের অস্তিত্ব স্বীকার করে না অস্তিত্ব ধ্বংস করতে চায় সুতরাং আমরা অবশ্যই মনে করি যে সেই কঠিন বাস্তবতা আপনি যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে সেই কঠিন বাস্তবতা মুখোমুখি যদি হতে চান তাহলে আমরা এই জনসংহতি সমিতি সেক্ষেত্রে প্রস্তুত আছি এবং আমরা আশা করি যে আমরা সেটায় এগিয়ে নিয়ে যাব আজকে আমাদের চারিদিকে আমাদের স্বার্থের পরিপন্থী এখানে ব্যক্তি সংগত দল রয়েছে সর্বোপরি আমাদের দেশের সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে চায় না সরকারের আন্তরিকতা নেই সদিচ্ছা নেই এজন্য আমরা 29 নভেম্বর আমরা আমাদের বিগত যে 2 ডিসেম্বরের উপলক্ষে যে ঢাকায় যে সংবাদ সম্মেলন হয়েছিল জনসংহতি সমিতির পক্ষ থেকে আমি বলেছিলাম যে যদি সরকার চুক্তি বাস্তবায়নে এগিয়ে না আসে যদি সরকার 30 এপ্রিলের মধ্যে 30 এপ্রিল 2015 সালের মধ্যে যদি সময়সূচি ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে কার্যকর রোডম্যাপ কর্ম পরিকল্পনা যদি ঘোষণা না দেয় তাহলে 1 মে থেকে এখানে পার্বত্য অঞ্চলের বুকে অসহযোগ আন্দোলন শুরু হবে আজকে আমরা দেখেছি পার্বত্য অঞ্চল যে ইতিমধ্যে সেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা আজকে 2015 আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ দেখি না যে উদ্যোগের মধ্যে থাকবে এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময় সূচি ভিত্তিক কর্ম পরিকল্পনা এখনো আমাদের হাতে আমাদের ঘোষিত যে যে সময় সেই সময় এখনো কিছু রয়েছে আমরা জানি না সরকার এগিয়ে আসবে কিনা তবে আমি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তথা যুব জনগণের পক্ষ থেকে এই আবেদন রাখি যে আপনি সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকার আপনার দল আপনারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আপনারা সময়সূচি ভিত্তিক ভিত্তিক এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা দেবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আশা করি না যে সরকার আমাদেরকে বাধ্য করবে আবারও কঠিন কঠোর সংগ্রামে যেতে আমরা সেটা চাই না পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিকামী তারা শান্তি চায় উন্নয়ন চায় একটা একটা
জীবনধারা চায়, যে জীবনধারায় তার মান মর্যাদা থাকবে। সেজন্য আমরা এই পাবন্ত অঞ্চলে মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে সম্মত হয়ে মহান নেতা মাননীয় লালমার নেতৃত্বে আমরা আন্দোলন শুরু করেছি এই পাকিস্তান আমল থেকে বাংলাদেশ সরকার পর্যন্ত, এবং সেই ধারাবাহিকতায় আন্দোলন এগিয়ে চলেছে। আমরা চাই যে এখানে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে জম্ম জনগণের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা কামনা করি। এবং সেই কথায় আজকে আমি আবারও বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তার সরকারের কাছে আমি জম্ম জনগণের পক্ষে এটা দৃষ্টি আহ্বান করছি যে 30 এপ্রিলের মধ্যে 2015 সালের মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন লক্ষ্যে সময়সূচী ভিত্তিক কার্যকর কর্মসূচি ঘোষণা করবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাবেন। যদি সেটা সরকার না করে থাকে তাহলে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ তারা অধিকার চায়, তারা বেঁচে থাকতে চায়, তাই তারা তাদের অধিকার অস্তিত্ব লড়াইয়ের জন্য তারা আরও যে কোনো মুহূর্তে যে কোনো সংগ্রামে যে কোনো কঠিনতম সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে তারা প্রস্তুত আছে। আজকে এই 10ম জাতীয় সম্মেলন নিঃসন্দেহে আমাদের জুম্ম জাতির জীবনে সর্বাধিক গুরুত্ব বহন করে। পার্বত্য অঞ্চলের বুকে এখনো চুক্তি বিরোধী সন্ত্রাস আছে, যে সন্ত্রাসীরা ইউপিডিএফেরা সংস্কারপন্থীরা সরকারের বিশেষ মহলের সাথে যুক্ত হয়ে দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পার্বত্য অঞ্চলের বুকে অশান্তি এবং অস্থিতিশীল অবস্থা বিরাজ করে রাখতে চায়। সেই চুক্তি বিরোধী সশস্ত্র সন্ত্রাস নির্মূলীকরণের জন্য আমাদের দরকার অধিকতর ঐক্য ও সংহতি। বাংলাদেশ সরকারে যারা আছেন কোন সময়ে তারা এই চুক্তি বিরোধী জুম্ম স্বার্থ বিরোধী পার্বত্য অঞ্চলে স্থায়ী মানুষের স্বার্থ বিরোধী যে সন্ত্রাস, সেই সন্ত্রাস দমনের জন্য এগিয়ে আসেনি। আমরা জনসংহতি সমিতির পক্ষ থেকে এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সেই চুক্তি বিরোধী ইপিডি এবং সংস্কারপন্থীদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। তার অর্থ কি? আজকে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পরপরে আমরা দেখেছি সরকারের শাসক গোষ্ঠীর বিশেষ মহলের ষড়যন্ত্রের উদ্যোগে এই ইপিডি এর জন্য লাভ করেছিল, এবং তৎপরবর্তী 111 2007 সালে আমরা দেখেছি ষড়যন্ত্রের জ্বালা আবদ্ধ হয়ে জনসংহতি সমিতির কতিপয় প্রবীণ সদস্য তারা নিজেদের স্বার্থে আঘাত করে তারা ইপিডিএফের সাথে একাত্ম হয়ে তারাও জুম্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। আজকে তাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কেন করে না সেটা আমাদের কাছে অস্পষ্ট নয়। সবকিছু আমরা বুঝি, সরকার বা দেশের শাসক গোষ্ঠী মনে করে যে এখানে জনসংহতি সমিতি তারা পাহাড়ি মানুষ, জঙ্গলের মানুষ, তারা কি বুঝবে, জুম্ম জনগণ তারা কি বুঝবে, তারা আইন কানুন কি বুঝে, রাষ্ট্র পরিচালনা তাদের কি অভিজ্ঞতা কি জ্ঞান। কিন্তু আমরা জানাতে চাই এই পার্বত্য অঞ্চলের যারা মানুষ ছিলাম আমরা, আমাদের সংখ্যায় ক্ষুদ্র হলেও সংখ্যা লঘু হলেও আমাদের নিজস্ব স্বাধীনতা ছিল, আমাদের রাজত্বের শাসনতান্ত্রিক ইতিহাস আছে, আমাদের এই চাকমারা তারা রাজত্ব স্বাধীনভাবে পরিচালনা করেছিল, মারমারা স্বাধীনভাবে রাজত্ব করেছিল, ত্রিপুরা স্বাধীনভাবে রাজত্ব করেছিল। আজকে এই দেশের শাসক গোষ্ঠী যদি মনে করে থাকে পার্বত্য অঞ্চলে যারা পাহাড়ি মানুষ আছে তারা কি বুঝবে, তারা আধুনিক শিক্ষা সভ্যতা কি বুঝবে। কিন্তু আমরা আজও আমরা আজকে জানাতে চাই যে পার্বত্য অঞ্চলের মানুষ অতীতেও তারা জ্ঞান গরিমায় তারা সমৃদ্ধ ছিল, বর্তমানে আছে, এবং ভবিষ্যতে তারা তাদের জ্ঞান গরিমা সেটা সম্প্রসারিত হতে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সংগ্রামের মধ্য দিয়ে তারা জুম্ম জনগণকে আরও ঐক্যবদ্ধ সম্মত করে তারা এগিয়ে যাবে, এগিয়ে যেতে থাকবে। আজকে জুম্ম জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য আমরা মৃত্যুকে আমরা জয় করেছি, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা আমাদের অধিকারের জন্য আমরা জীবিত অবস্থায় মৃত থাকতে চাই না, আমরা চাই মানুষের মতো বেঁচে থাকতে এবং বীরের মতো মৃত্যুবরণ করতে। তাই আমরা আমাদের অধিকারের জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সংগ্রাম আত্মনিয়ম দাঁড়িয়ার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের চুক্তি বাস্তবায়নের সংগ্রাম আমরা অবশ্যই অবশ্যই
যে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং সেই সংগ্রাম সর্বপর্যায়ে যখন যে বাস্তবতা দেখা দেবে সেই বাস্তবতার সাথে এই জনসংহতি সমিতি শামিল হয়ে যুগ্ম জনগণকে সাথে নিয়ে সেই পার্বত্য চুক্তি বাস্তবায়নের যে আন্দোলন আত্মনিয়ন্ত্রণের প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটাকে এগিয়ে নেবে। সংগ্রামী সমাবেশ আমি আর কিছু বলতে চাই না। আমি এই আমাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দশম জাতীয় সম্মেলন আমাদের তিন দিনব্যাপী এই সম্মেলন আমি আশা করি যে এটা সফল তার সহিত এটা সম্পন্ন হতে পারবে। আমরা আশা করব যে এই সম্মেলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বুকে যে এই সংগ্রামের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পরিচালনা ক্ষেত্রের ক্ষেত্রে সেটা এগিয়ে যাবে। জনগণ সংগ্রাম যে জনগণ আন্দোলন করে বিপ্লব করে নেতৃত্বে দিতে হয় কোনো না কোনো সংগঠনকে। আজকে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটে বাস্তবতার আলোকে যে জনসংহতি সমিতি মহানেতা মানবেন্দ্র লারমার নেতৃত্বে সে দায়িত্ব গ্রহণ করেছিল আজকে, তাই আমি বিশ্বাস করি যে আমার ফেলে আসা দীর্ঘ আমার রাজনৈতিক সংগ্রামী জীবনের প্রেক্ষাপটে আমি এইটা অনুভব করি এবং এটা বিশ্বাস করি যে মানুষের মর্যাদা দিয়ে বেঁচে থাকতে চায় সেই মানুষ যে কোনো সংগ্রামে সে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না। আমি বিশ্বাস করি পার্বত্য অঞ্চলের মানুষ তারা চায় মুক্তি, তারা অধিকার চায়। এখানে কিছু মানুষ শিক্ষিত মানুষ সহায় সম্পদশালী মানুষ জুম্মা জনগণের সাথে বেমানি করলেও আমরা বিশ্বাস করি এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। এই পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আন্দোলন এটা দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের কোনো শক্তি এই আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সে সবশেষে যে কথা বলতে চাই, আমি আজকে এই পার্বত্য অঞ্চলের যারা স্থায়ী অধিবাসী যারা পার্বত্য অঞ্চলের সামগ্রিক জীবন নিয়ে জীবনকে ভাবে তাদের উদ্দেশ্যে বিশেষত জুম্ম জনগণের কাছে আমি এই আবেদন রেখে আমার এই বক্তব্য শেষ করতে চাই যে আসুন আমরা এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন তথা আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্দোলনে অধিকতরভাবে সামিল হই। আমরা আমাদের যে যুগ্ম জাতীয় ঐক্য সংহতিকে আরও দৃঢ় করি, জোরদার করি। সেই পার্বত্য অঞ্চলের আবামর জনগণের কাছে আমি এই আবেদন রেখে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দশম জাতীয় সম্মেলন 2015-এর সফলপূর্ণ সফলতা কামনা করে আমি তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের আন্দোলন দীর্ঘজীবী হোক। আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে যুগ্ম জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করুন এই স্লোগানটা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দশম জাতীয় সম্মেলন 2015-এ এই উদ্বোধনের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ, এখানে উপস্থিত সুশীল সমাজের মান্যগণ্য মুরব্বী বৃন্দ এবং বাকির যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই সাংবাদিক বৃন্দ, নিরাপত্তা বাহিনীর সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবাইকে নমস্কার, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব আমাদের যে তিন দিন ব্যাপী এই যে জাতীয় সম্মেলন আমাদের চলবে ওইখানেও আমার আশা রাখি সহযোগিতা হাতটা আপনারা সবাই বেড়ে দেবেন। এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে কার্যক্রম সম্পর্কে এখানে আমাদের বিশেষ বিজ্ঞ আলোচক বৃন্দ ওরা সবাই আপনাদেরকে দেশের বর্তমান দেশের পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে সুন্দরভাবে বলে গেছেন, এটা আমি বলবো। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি এইটা বলে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বা এই সভা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।